শেখ আবুল কাশেম মিঠুন স্মৃতি সংসদ আয়োজিত শেখ আবুল কাশেম মিঠুনের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপপরিচালক, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতি এবং চলচ্চিত্র নায়ক শেখ আবুল কাশেম মিঠুনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 25 মে বিকেলে বিএফডিসির মান্না ভবনের ফজলুল হক মিলনায়তনে স্মরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সদস্য সচিব মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেতা আব্দুল আজিজ। আব্দুর রৌফের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান মুর্তজা, চলচ্চিত্র পরিচালক আল হোসাইন পিয়ারু, নাট্য ব্যক্তিত্ব শাজাহান কবির সাজু, গীতিকার হাসান আখতার। আরও বক্তব্য রাখেন নাট্য অভিনেতা ও নির্দেশক সজন জহির, সংগঠক এম এ তাওহিদ, অভিনেতা ফারুক খান, হোসনে মোবারক, আফসার নিজাম, এ বি এম নোমান, আব্দুল হাই সেলিম, রফিকুল ইসলাম রলি, লিয়াকত আলী প্রমুখ। উক্ত দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, হেরার আলোয় উদ্ভাসিত হয়ে বদলে যাওয়া জীবনের বাস্তব উদাহরণ শেখ আবুল কাশেম মিঠুন। তিনি স্বপ্ন দেখতেন একটি সুস্থ সুন্দর সংস্কৃতি বিনির্মাণের, সেই লক্ষ্যে কাজ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানানো হয়।